3, 2, 1, go. আজকে ভিডিওতে কোনো রকম এক্সাইটমেন্ট নেই, কোনো রকম এন্টারটেইনমেন্ট নেই, কোনো রকম ট্রাভেল নেই, কিছু নেই, খাওয়া দাওয়া নেই, কিছু নেই। জাস্ট একটা সিম্পল ব্লগ, পাতি ব্লগ, বাড়ি বসে যে প্ল্যান কি করছি আমি, কিভাবে টাইম কাটাচ্ছি। যারা কন্টিনিউ করতে চাও আগেও দেখো, নাহলে এখান থেকে স্কিপ করে দেখো। আজকে ভিডিওতে সেরকম কিছু নেই। সো ফার্স্ট অফ অল হ্যালো 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 সবাইকে, আশা করছি আমার কথা শোনা যাচ্ছে। 1, 2, 3, 4, 5, 6, ইয়েস, একটু জোরে বলতে হবে। ওকে, সবার আগে ওয়েলকাম করে দিই, ওয়েলকাম টু মাই ব্লগস, ডি ব্লগস। দিনকাল আমার একটু খারাপ যাচ্ছে, আজকে ডেট ফেট আমার খেয়াল নেই। আমি কমসে কম 1-2 সপ্তাহ ধরে বাড়িতে পড়ে আছি, জ্বর হয়েছে আমার, মামার সবারই জ্বর হয়েছে, কোভিডই মনে হচ্ছে। টেস্ট করাইনি বাট কোভিডই মনে হচ্ছে। সিমটম হিসেবে বলতে গেলে কোনো স্মেল পাচ্ছি না, গত 1 সপ্তাহ ধরে কোনো স্মেল পাচ্ছি না, আজ থেকে একটু অল্প অল্প করে স্মেল পাচ্ছি, এই আর কি কোভিড হয়েছে। টেস্ট করাইনি কিন্তু সিমটম দেখে তাই মনে হচ্ছে কোভিডই হয়। তাই বাড়িতেই পড়ে আছি, ঘুরতেও যাওয়া কিছু তো হচ্ছে না, জবে জয়েন করবো সেটাও হচ্ছে না। আলটিমেটলি মানে একটু দিন দিন খারাপ যাচ্ছে। আর বাড়ি বসে কী ব্লগ বানাবো, আমার মাথায় তো ঢোকে না যে কী করবো। তাই বলতে গেলে আমার কাছে কন্টেন্ট নেই এখন। দাঁড়াও একটু আমি দেখে দেখে বলি, সব লিখে এসছি। আচ্ছা, তোমরা সবাই কেমন আছো? সবাই একটু কমেন্ট টমেন্ট জানাও। জানি আমার দুটো কটা, যে কটা লোক আছে যারা আমার ভিডিও পুরো দেখে, তো তাদের জন্য বলছি কেমন আছো সবাই। জ্বর এসছে বলেছি? হ্যাঁ বলেছি, আমি জ্বর এসছে আমার, আর মনে হচ্ছে তো কোভিড হয়েছে, সিমটম যা দেখাচ্ছে। কটা বাজে, রোড প্রচণ্ড। এটা আমাদের ছোটো একটা ছাদ, এখানে উঠেই শ্যুট করছি। আর ঘরের ভেতরে আমার শ্যুট করতে ভালো লাগে না, কারণ আমার ঘরের ভেতরে ব্যাকগ্রাউন্ডটা এমন ক্যামেরা ফ্রেন্ডলি অতটা না, তো আমি যখন এডিট করতে তখন খুব বাজে লাগে, সব অগোছালো হয়ে থাকে ঘরের ভেতরে। তাই ঘরের মধ্যে ব্লগ করতে ভালো লাগে না, কী করছি বুঝতে পারছি না, মাথা মাথা কাজ করছে না, সারাদিন ঘরে বসে রয়েছে। ট্র্যাভেল প্ল্যান বলতে গেলে আমার একটা ছিল ট্র্যাভেল প্ল্যান, লাস্ট আমি জিসানের সাথে গেছিলাম, জিসানের সাথে আমার প্ল্যান ছিল। এখন বলেই দিই প্ল্যানটা, যেহেতু আর এগোয়নি তাই প্ল্যানটা বলে দিই, আর সারপ্রাইজ তো আর কিছু নেই। সেটা হচ্ছে আমাদের নেপাল যাওয়ার প্ল্যান ছিল, নেপালের একটা প্রপার অ্যাড্রেসটা আমি ভুলে গেছি। স্কুটি নিয়ে যাওয়ার প্ল্যান ছিল, জিসানের নিজের স্কুটি আছে, ওই ইউপি থেকে শুরু হতো ট্যুরটা, বেশ কমসে কম 14-15 দিনের ওপরে প্ল্যান ছিল, মস্তিও সেরা হতো। বাট ওমিক্রন চলে এলো, অনেক কিছু লকডাউন ফকডাউন লাগলো, লকডাউন তো বলতে গেলে ওয়েস্টবেঙ্গলে কিছুই নেই, নামেই লকডাউন। তো তাও নিজের সেফটি হিসেবে আমিও ভাবলাম যে এখন প্ল্যানটা ক্যান্সেল করি, কোভিডও বাড়ছে, তাই জন্য প্ল্যানটা আপাতত স্থগিত রয়েছে। তো দেখতে গেলে আজকে যার জন্য ব্লগটা শ্যুট করছি, যে একটু ইনফরমেশান দিয়ে দিই যে ব্লগও আসছে না, কেন আসছে না, কী কী করবো আগামী দিনে, কোনো প্ল্যান তো নেই, কোথাও ঘুরতে যাওয়ারও নেই। এই নিয়ে আমার 3-4টে প্ল্যান আমার ছিল, বন্ধুদের সাথে বেরোবো আর একটু বাইরে খাওয়া দাওয়া করার, কিন্তু সব কটা প্ল্যানই নয়, জ্বর নাহলে রেস্টুরেন্ট বন্ধ, মানে সব মিলিয়ে কোভিডের জন্য কোনো না কোনোভাবে প্ল্যান ভেস্তে যাচ্ছিলো। তাই জন্য আমারও জ্বর এলো, 2 সপ্তাহ বাড়িতে পড়ে রয়েছি, এই আজকে উঠলাম, তাই বলে একটু শ্যুট করে নিই, কিছু তো দিতে হবে না ভিডিও ইউটিউবে। তো ঘরে বসে ব্লগ আমার দ্বারা হয় না অতটা, কী বানাবো, কোনো কন্টেন্ট নেই আমার কাছে বলতে গেলে। এখন একটু সুস্থ হই, তারপর দেখা যাবে একটু টুকটাক এদিক ওদিকে। আমি বাইক চালাতে পারি না, তো আমি বাইকটা প্র্যাকটিস করছি এমনি কদিন ধরে। আমি ভাবছি যদি একটা প্রপার হেলমেট পেয়ে যাই, যেটা মোটর ব্লগিং সেট আপ যদি করে নিতে পারি, তাহলে ওটা একটা কন্টেন্ট হতে পারে, যে আমি বাইক নিয়ে টুকটাক করে ঘুরছি, প্র্যাকটিস করছি। তো মেবি আমি ভাবছি, দেখা যাক, যদি এক্সিকিউট সব ঠিকঠাক হয় তাহলে করবো। তোমরা কিছু আইডিয়া দাও যে কী কন্টেন্ট করতে পারি ঘরে বসে। আমি ভাবছি জবে ঢুকে বেস্ট হবে এখনের জন্য, কারণ যা দেখছি আমি ভেবেছিলাম 2020টাও প্রায় 20 তো পুরো বরবাদ হয়েছিল, 21ও প্রায় প্রায় বরবাদ, শেষের দিকে একটু ঘুরতে ঘুরতে গেছিলাম, আর 22ও মনে হচ্ছে তাই যাবে। তাই আমি ভাবছি যে 22-এ আমার প্রপার জবের দিকে ধ্যান দিই, 2022-23, তো জবে প্রপার জবে ঢুকি, একটা ভালো দেখে একটা কোম্পানি খুঁজি, জব টপ করি 2-3 বছর, টাকা বাকা সেভ করি, ইউটিউবটাকে সাইডে চালা থাকবো, কারণ ঘুরতে তো যাবোই না কোথাও না কোথাও, ছোটোখাটো করে। বড় লং ট্রিপ কিছু মেবি হবে না আগামী 2-3 মাস, তো অবভিয়াসলি হবে না আমার যতটা মনে হচ্ছে। ওকে, যে মেইনলি কথাগুলো ছিল সেটা হচ্ছে যে আমি কী কী ফল্ট আছে আমার ক্যামেরার সামনে কথা বলতে গেলে,
সেটা হচ্ছে আমি ধীরে ধীরে কথা কম বলি, মানে কথাটা যে ধরে রেখে ক্যামেরার সামনে বলতে, আমি আমার মাথায় রয়েছে আমি যেন বলে দিয়েছি কিন্তু আমি বলিনি ক্যামেরার সামনে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, জিশান যখন দুঃখতে ফার্স্ট আমরা গেলাম, আমি যে জ্যাকেট পরেছিলাম অন্য একজনের জ্যাকেট, সেটা অনেক বুঝতেই পারিনি। আমি ক্যামেরার সামনে বলেছিলাম কিন্তু যে অন্য একজন জ্যাকেটটা দিয়ে দিই, কারণ আমি এত তাড়াহুড়ো করে বলে দিই যে মানে লোকে বুঝতেই পারে না যে কেউ আমি জ্যাকেট দিয়েছি। আচ্ছা এই ব্যাপার, আমি পরে যখন এক্সপ্লেন করলাম বন্ধুরা দেখে দিই, দেখ এটা অন্য একজন থেকে জ্যাকেট নিয়েছি, তখন ও বলছে ইত্যাদি অন্য একজন জ্যাকেট দিয়েছি তোকে, দিয়ে দিল। মানে আমার ভিডিও থেকে কম বুঝতে পারছি, জিশানকেও একজন জ্যাকেট দিয়েছে যেটা আমি ফুল পুরো ক্যামেরায় পুরো ভিডিওতে দেখাতেই ভুলে গেছি, মানে শ্যুটই করিনি। তো এইরকম কিছু কিছু ফল্ট আছে, ক্যামেরার সামনে একটু ধরে ধরেও কথা বলতে হবে। আর আমার না ক্যামেরা একটু প্রবলেম হচ্ছে, যার জন্য লাস্ট যে ভিডিওটা ছিল আমার নীলাদ্রির সাথে, আমার একটা বন্ধু ছিল স্পাইডারম্যান দেখতে গেছিলাম, ওই ভিডিওটাতে অনেক ফুটেজ ডিলিট করতে হচ্ছে। কী হচ্ছে, ক্যামেরায় আমার মাইকে একটু ডিস্টার্ব হচ্ছে, যদি মনে থাকে তা জানবে, দুঃখতে আমার মাইকটা একবার পড়ে গেছিলো, তো তারপর থেকেই মাইকটা একটু ডিস্টার্ব হচ্ছে। আমার রিলিজ আসছে বারবার করে, গিজ 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 করছে, আর যার জন্য বারবার করে প্রচুর ভিডিও, আগের ভিডিওটা প্রচুর শ্যুট ছিল, যেমন ট্রেনে করে গেলাম আমি, শিয়ালদহ নামলাম, চায়নাটাউন ভালো করে ঘুরলাম, অনেক শ্যুট ডিলিট করতে হয়েছিলো, খাওয়া দাওয়া খেলাম, অডিও খুব বাজে এসেছিলো, যার জন্য শ্যুট ডিলিট করতে হয়েছিলো। তাই তোমাদেরকে বলছি একবার তোমরা বলো যে এর নিজের ক্যামেরা, এর ক্যামেরা উইদাউট মাইক, কোনো এক্সটেনশন মাইক ছাড়া ক্যামেরা নিজের মাইকের ক্যাপাবিলিটি মোটামুটি খারাপ না, ভালোই। আর যদি খুব ভিড়ে আওয়াজ না হয় তো মোটামুটি খারাপ না, ভালো। আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, দেখে বলো যে দুটোর মধ্যে কোনটা, মানে বিনা মাইকেও আমি শ্যুট করতে পারবো কি না। সো এটা হচ্ছে বিনা মাইকে, এটা বিনা মাইকে শ্যুট হচ্ছে, কতটা শোনা যাচ্ছে আমি জানি না। আমি মাইকটা অ্যাটাচ করি, মাইকটা অ্যাটাচ করে একবার দেখাচ্ছি কী শ্যুট হয়। তো এই সমস্যাটা হচ্ছে, আমি ভাবছি যদি উইদাউট মাইক, আমি ভয়েস ওভার দিইনি কখনো, আমি হচ্ছি উইদাউট মাইক ইউজ করবো, কোনো মাইক লাগাবো না, ক্যামেরাটা আমি যেমনভাবে ঘুরি ঘুরি আছি, এখানে খুব গ্লিচ আসবে, খুব মাইকে সাউন্ড কম আসবে, সেখানে আমি ভয়েস ওভার দিয়ে দিই, বেস্ট হবে এটাই। যেমন মোটো ব্লগাররা করে না যে ক্যামেরার সামনে চলছে আর পিছনে ভয়েস ওভার দিচ্ছে, আমি ভাবছি সেটাই করবো, ওটা বেস্ট হবে। যাই হোক, নেক্সট প্ল্যান বলতে গেলে আমার, আমি ছোটোখাটো ভেবে রেখেছি, যেমন আমি বন্ধুবান্ধবদের সাথে টুকিটাকি ঘুরতে যাই, রেস্টুরেন্ট রেস্টুরেন্ট যাই, খাবার দাবার খাই, এবার ভাবছি একটু একটু ওই দিকে একটু মুভ করবো। আরেকটা হচ্ছে আমার এখনও পর্যন্ত ক্যামেরা ফ্রেন্ডলি ব্যাপারটা আসেনি এখনও প্রপারভাবে, লোকজনের সাথে সামনে এখনও অকওয়ার্ডনেসটা আসে, তাই এই অকওয়ার্ডনেসটা কাটানোর জন্য আমি ছোটোখাটো শ্যুট করতে থাকবো, যত বোরিং হোক না কেন আমি শ্যুট করবো আর ইউটিউবে ছাড়তে থাকবো, কারণ নিজে অকওয়ার্ডনেসটা কাটাতে হবে। পাবলিকের সামনে এখনও প্রপারভাবে ক্যামেরা ধরে কথা বলতে পারি না, খুব অকওয়ার্ড লাগে, সেগুলো কাটানোর জন্য বারবার করে ক্যামেরা বার করতে হবে আর লোকজনের সামনে যেতে হবে। নিজে এরিয়ায় হয় না আমি জানি, তাই নিজে এরিয়াতে যতটা বাড়ি দূরে দূরে যাই, ওয়েস্ট বেঙ্গলে বাইরে হলে খুব ভালো, ওয়েস্ট বেঙ্গলে বাইরে হলে আমার কোনো ব্যাপারই না, আমার কমফোর্ট জোন আরও বেড়ে যায়, ঠিক আছে বাংলা বোঝে না এরা, অতটা অসুবিধা হয় না, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকলে একটু অকওয়ার্ড থাকে যে আমি কথা বলছি ক্যামেরার সামনে সবাই তাকিয়ে রয়েছে আমার দিকে। তাই কমফোর্টনেস বাড়ানোর জন্য ভিডিও বানাতে থাকবো টুকিটাকি করে। নেক্সট প্ল্যান, একটা বড় প্ল্যান বলতে গেলে, ইউপিতে আমার একটা বন্ধুর বিয়ে আছে, মেবি আমি ওখানে যেতে পারি। আমি প্ল্যান বলিও না, আমি বলতে চাই না, প্ল্যান বলে ফেললে কি আর প্ল্যান আমার হয়ই না, ওখানেই ভেসতে যায় প্ল্যান। তো যদি প্ল্যানটা প্রোগ্রেস হয় আগে দেখতে হবে, দ্যাটস ইট। চলো বাই, টাটা বাই বাই। আজকে ভিডিওতে কী ছিল, জাস্ট হালকা হালকা ইনফরমেটিভ ভিডিও। আর তোমরা দেখো যদি কেউ কোশ্চেন করতে পারো চাও তো করতে পারো, যে কোনো বিষয়ে, আমার বিষয়ে বা ক্যামেরার বিষয়ে কোশ্চেন করতে পারো, আমি রিপ্লাই দেবো। দেখো পেশেন্স রাখো, ঘুরতে যাব, কোভিড সিচুয়েশন আর একটু ঠিক থাকো, আমি আবার ঘুরতে বেরোবো, আবার ব্লগ আসবো, আমারও শরীরটা ঠিক হোক। চলো বাই, তোমরাও সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর কি, টাটা বাই বাই। লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমি জানি আমি নিজে বলতেও লজ্জা লাগছে, কী লাইক দেবে কী শেয়ার করবে এই ভিডিওতে, বাট তাও একটু সাপোর্ট দিয়ে রাখো, আগামী দিনে ভিডিও ভালো আসবে। Check the mic and make sure it sound right, boys. বল আওয়াজ করতে না, আমি ক্যামেরা রয়েছি, আওয়াজ করতে মানা করো কি, এই যে ছাড়তে ফেলে বলো কি।